তার নামে সিম তুলে অপকর্ম। হাবড়ায় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছালো ইডি। প্রায় 10 ঘন্টা অভিযানের পর কার্যত খালি হাতে ফিরে যান তদন্তকারীরা। বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির হানা। সাত সকালে হাবড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির 5 জনের একটি দল প্রবেশ করে হাবড়া কুমারথুবা এলাকার এক ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা রাজ্যসহ বিহার ঝাড়খণ্ড মিলিয়ে মোট 12টি জায়গায় এদিন অভিযান চালায় ইডি। জানা যায় এদিন সকাল থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডির অভিযান চলছে। তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, পেট্রাপোল, হাবড়া, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বিরাটি সহ বিভিন্ন জায়গার নাম। এদিন সকাল থেকে বনগাঁর 3-3টি জায়গার পাশাপাশি হাবড়ার কুমারথুবা এলাকার এক রেডিমেড ব্যবসায়ীর বাড়ি অর্থাৎ পার্থ সাহার বাড়িতেও হানা দেয় ইডি। সাত সকালে এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা দেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যেও, যদিও এই বিষয়ে কেউ কিছুই বলতে চাননি। মূলত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওলার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগে মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি। নারী পাচার সংক্রান্ত বিষয়ে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন হাবড়ার এই ব্লাউজ ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতেও ইডির কর্তারা হানা দেয়। এই বিষয়ে ব্যবসায়ীর বাবা বলাই সাহা জানান, আমার ছেলে বহুদিন ধরে ব্লাউজের ব্যবসা করছে, সমস্ত গাইডলাইন মেনে অর্থাৎ জিএসটি থেকে শুরু করে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই এই ব্যবসা করছে। ব্যবসার সঙ্গে বাংলাদেশের কোনো যোগসূত্র নেই। এই ঘটনায় কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকদের আমরা সহযোগিতা করছি। কে হয় আমার ছেলে? ছেলে কি করে? ছেলে ছেলে রেডিমেড ব্যবসা। রেডিমেড ব্যবসা শোনা যাচ্ছে যে কালো টাকা সাদা করার একটা চক্র। না না, সেই সংস্থা আমাদের কোনো সিনই নেই। কে কোন যাচ্ছে, কে খবর পাঠাইছে জানি না। দেখলে তো বুঝতে পারে যে কে কী ধরনের, মানে চোখ মুখ দেখলে তো বোঝা যায় কে কী ধরনের হতে পারে। বুঝলে এই ব্যবসার সঙ্গে জড়িত। কত বছর ধরে করে? আমাদের বাপ পুরুষের ব্যবসা না, বাংলাদেশে কোনো আমাদের চিনি, বাংলাদেশে কোনো ব্যবসা না। কী দেখতে চাইছে তাহলে মূলত? তা আমি কী করে বলবো? তারা কী দেখছে ঘরে? তারা সব চেকিং করছে, কাগজপত্র কাগজপত্র সব চেকিং। আমাদের সব জিএসটি বিল ফিল সব আছে। আমরা কোনো সরকারে ফাঁকি দিয়ে কোনো ব্যবসা করি না। সব কিছু টেস্ট লাইসেন্স, তারপর আপনার জিএসটি বিল সব কিছু আছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া এলাকায়। এদিন বিকেল 4টে নাগাদ তদন্তকারীরা বেরিয়ে যান পার্থ সাহার বাড়ি থেকে। যদিও তদন্তকারীরা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি, তবে পার্থ সাহা বলেন তাকে ক্লিন চিট দিয়েছেন তদন্তকারীরা। পার্থর দাবি, তার পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল কানেকশন নিয়ে সেই মোবাইল নম্বর দিয়ে বাংলাদেশের সাথে অবৈধ ব্যবসা করছে কেউ। ইডির কর্তারা তাকে পরামর্শ দিয়েছেন অবিলম্বে অভিযোগ দায়ের করে ফোন নম্বরটি ব্লক করার জন্য। এই বিষয়ে তিনি আরো জানান, আমার যে সিম কার্ডটা ছিল আছে, ওই সিম কার্ডের এগেনস্টে আরেকজন সিম কার্ড বার করেছে আধার কার্ড দিয়ে। এবার ওই আমার মানে আধার কার্ডের নাম্বারে এবার বাংলাদেশ থেকে এই পাশে লোক আনছে, এখান থেকে লোক ওখানে করছে, এইসব মিসগাইড করছে আমার ডকুমেন্টসে। আমি কোনো কালু ফোন কেনার সময় হয়তো সিম টিম নেওয়ার সময় দিয়েছি, কোথাও না কোথাও থেকে তো কিছু না কিছু হয়েছে। এবার এখানে এই দেশেই চলছে, আমাকে নাম্বার দিয়ে গেছে, এটা আমাকে বলেছে আপনি তুরন্ত এখন মানে এর মধ্যে গিয়ে আপনি এটা লক করে আসুন। আপনি নিট অ্যান্ড ক্লিন আছি, আমাকে দিয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন স্লিপ, এটা আমাদের কাছে। ওই যেহেতু আপনার নামে মানে ইস্যু এটা চলছে, যেহেতু আমার নামে ওটা ওখানে দেখাচ্ছে না, কিছু নিয়েও যায়নি আর কিছু খারাপ ব্যবহারও করেনি, ওরা ভালোই করে দিয়ে গেছে। দেখেছে আমার ঘর তল্লাশি করেছে, সব কিছু কিছু আছে কিনা ডকুমেন্টস, আমার মোবাইল চেক করেছে, আমার ওয়াইফের মোবাইল চেক করেছে, আমার বাবা মার মোবাইল চেক করেছে, গলত তো নেই, কিছু সব করেছে, ওরা কিছু পায়নি। টাকা কি যাই হোক, কিছু না কিছু ক্লেম করছে, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, ওদের কাছ থেকে টাকা নিচ্ছে, কাজ করছে ওদের হয়ে, ওদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে, নানান রকম ইস্যু আছে ডিটেলস। এবার যেহেতু আমার রেডিমেডের কাজ আছে, ভেবেছে মানে আমি মানে এই লাইনের সাথে যুক্ত আছি, তাই ওরা ইনকোয়ারিতে এসে ইনকোয়ারি করেছে, ওরা কিছু পায়নি, এই জন্য।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।